হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো মাছের টক তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি এখানে একটা বড়ো সাইজের লেবু নিয়েছি এটাকে অনেকটা পাতাবি লেবুর মতো দেখতে আর এটা যখন দোকান থেকে কিনেছিলাম তখন দোকানদার এটাকে টাভা লেবু বলছিলো এই লেবুটা দিয়েই আজকে আমি টক করে দেখাবো তার জন্য প্রথমে কড়াইটা গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি আর টক করতে কিন্তু খুবই কম পরিমাণে তেল লাগে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি তখন এতে দিয়ে দেব হাফ স্পুন মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে তিন চামচ সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম ভালো মতো একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি আরও খানিকটা জল দিয়ে দেব যতটা পরিমাণ জল আমার দরকার আর দিয়ে দেব পরিমাণ মতো লব হলুদের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নেব আর এটাকে ফুটতে দেব সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব দেখুন এটা ফুটে উঠেছে আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি আর এখানে আমি পেটি আর লেজটা ব্যবহার করেছি মাছের লেজ এটা দিয়ে কিন্তু টকটা খুব ভালো হয় এবারে তিন থেকে চার মিনিট ওয়েট করবো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা চাপিয়ে রেখে দেবো আর এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট বাদে এখন কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে আর অল্প পরিমাণে লেবুটা কেটে আমি প্রথমে এই রসটা দিয়ে দেব তারপর টেস্ট করে দেখব যে টক হয়েছে কি না যেহেতু আমি প্রথমবার এই লেবুটা ব্যবহার করছি তো অল্প অল্প পরিমাণে আমি লেবুর রসটা দেবো আর চেক করব টকটা কেমন হয়েছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা দিয়ে দেবেন অবশেষে দেখা গেলো পুরো লেবুটাই কিন্তু চলে গেল আর এই লেবুর রসটা কিন্তু টক টক আর মিষ্টি মিষ্টি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লেবুর রসটা ব্যবহার করবেন আপনারা কতটা পরিমাণে টক পছন্দ করছেন হয়ে গেলে আমি নামিয়ে